পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাত রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রূপাতলিতে বিবাদমান দুই পরিবহন শ্রমিকদের কথা কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে সকাল থেকে বরিশালের সাথে ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, পিরোজপুর সহ মোট সাতটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউন শিথিলের পর ঈদের আগে ধর্মঘটের ফলে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ঝুঁকি নিয়েই ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন তারা।